এই বিখ্যাত মন্তব্য আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কেন্দ্রে আমিই প্রার্থী আমাকে দেখে ভোট দিন মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আজকে পশ্চিমবঙ্গে যে কটা দুর্নীতি হচ্ছে সব কটা দুর্নীতির জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীরাই বলে যে তৃণমূলে একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট আজকে যাবতীয় যা দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতেই হবে তিনি যখন ভোট চেয়েছিলেন এই বলে যে প্রত্যেকটা কেন্দ্রে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন তাহলে আজকে লোকাচ্ছেন কেন যোগ্য প্রার্থীরা বারবার চিল্লে চিল্লে বলেছে দুর্নীতি হয়েছে তারা বারবার প্রমাণ করেছে দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সততার প্রতীক হতেন তাহলে পদক্ষেপ নিতেন নেননি কেন কারণ তিনিও জানেন কে কে জড়িত এই টাকার ভাগ তো তিনিও পেয়েছেন ওই যে বললাম তিনি বলেছিলেন প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী প্রার্থী যদি হয় পুরো দোষটা তার আজকে তিনি দায় ছাড়তে পারেন না বাংলার জনগণকে উত্তর দিতে তিনি বাধ্য কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সে উত্তর মানুষ জিজ্ঞেস করবে বারবার জিজ্ঞেস করবে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ হলেও জিজ্ঞেস করবে প্রাইমারি টেট দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইভ টু এইট এর দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাইন টেনের এর অ্যাপয়েন্টমেন্টের দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেভেন টুয়েলভ অ্যাপয়েন্টমেন্টের দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে হওয়া প্রত্যেকটা দুর্নীতি এমনকি চাল চুরি ত্রিপল চুরির দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারাই তো বলে দলের একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্পপোস্ট ল্যাম্প ক্ষমতা আছে নেই কিছু করার যদি পোস্ট না বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত তিনি আজকে তো এড়িয়ে যেতে পারেন না তিনি তো বলতে পারেন না দু একজন কিছু করেছে তার জন্য পুরো দলকে দোষী করা হবে পুরোটাই তো তার ইচ্ছাতেই হয়েছে তিনি তো সব কিছু জানেন